Mahi de একটা ফোন দিয়ে দে। হ্যালো মাহি, এই যে আমি গাছতলার নিচে আছি, গাছতলার নিচে আমি দাঁড়ায় আছি। Ne yapıyor da olabilir?
আমরা হইলা তো আরে বাপ দেন দিলে না অত কিচ্ছা এখন বলে ওরা ফুটপাত থাকি ওর মন দিয়ে গে বলে মেয়ে বলে ফুটপাত থাকি বলে লই যাবি টাইম গাড়ি লই যা পালা পালা আমার গে বলে ফুটপাত থাকি আসলে তুমি বুঝলা না তোমার ভাই খুব ফসল আছে আমি জানি না সঠিক তোমার ভাই কিটা সাগরে আর যেটা সানি করে সম্পূর্ণ পরিবার দায়িত্ব যখন তার খাদন নিছে খুব কষ্ট এটা সাগরে হলো দেখো তোমার থেকে আরো এমন গরিব মানুষ আছে আর তুমি ল্যাংরা যে খাইতেও পারে না কিন্তু তুমি দেখো খুব সুন্দর একটা গেঞ্জি কিনতে আসো এমন মানুষ আছে একটা গেঞ্জি কিনা পর্যন্ত খালি গায়ে রাস্তা বাইরে ভিক্ষা করে দেখো তুমি খুব ভালো একটা পর্যায়ে আসো না তুমি অপেক্ষা করো হয়তো তোমার ভাই একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক এক সপ্তাহ বাদে হোক দিব তোমার দিব অবশ্যই আচ্ছা দুই দিনও আছে দেখো তোমার ভাই তোমার দেখি দেয় না দেখো আর বাট তোমার ভাই হই হয়ে আমার লগে তার দেখা হয়েছে বুঝছো নি যাই আর কি আমারও কিছু জিনিস রয়েছে কিনা তোমার ভাই দেখি যদি ফোন দিয়ে ধরে পরিবারের অবস্থা যেখানে দরকার আছে হ্যালো পূজন কতদিন বাদে ও আচ্ছা কিধারে তোর খবর উপর নাই তোর দেখি ফোন দেয় রে ভাই তোর নাম্বার এবং ব্লক কিছু বুঝলাম আমি পরিবারের কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও না দেখি আম বাড়ি চলে আসি না আইতে পারবি নি আচ্ছা ঠিক আছে তুই আমার বাড়ি চলে আমি অনুব ভাইয়া বইতে বইতে তো বুড়া লাগিল এত রোজার আসছে আরে আসো নি ও মাই গড পূজন নি এটা বল বন্ধু তো আসি ভাই তোমার দেখিয়া তো লাগের তোর সমস্যা নেই না সমস্যা কি তা আমার মনে হয় তুমি কিছু লুকাই রে না কিতা লুকাই যান তুমি বন্ধু মানুষ তোমার লাগে কিছু লুকানি আসেনি পরিবারে আসাও কোনো সমস্যা নেই না রে বা পরিবারের কিছু সমস্যা কিতো পরিবার সমস্যা কিচ্ছু আসেনি পরিবার বন্ধু কিছু না বন্ধু কিন্তু সব খবর রাখি কিনছি রে বা কেনে অত প্রশ্ন করা কইলাম কিনছি কিনছি তোমার মুখ দিয়ে গেলে তুমি খুব মিশা মাত মাতি রে আমি জানি তার সব খবর জানি তোমার লোক মিশা মাত মানে কইলাম কিনছি একবার তুমি কিনছো না তুমি কিনছো না তোমার মুখ দেখা লাগে তুমি কিনছো না কইলাও তুমি আমি তোমার বড় ভাই মতো কইলাও কোনো সমস্যা না আমি শিওর তোমার ভাই কোনো আবদার করছে তোমার টাইম তুমি তোমার পরিবারের কত জানো রে বা জানি আমি শুরু যাতে বাবা মারা গেছে মা এখন প্যারালাইজ ছিল বর্তমানে মা হাসপাতাল বুঝছো নি তখন আমারও বুঝছো নি শুরু যাচ্ছে মানে পড়ালেখা করতে পারছে না অর্থের অভাবে তখন আমি ছোটো কাটলে চাকরি ঢুকছি তুমি জানো তো মাইনে কত ভাই 2,000 টাকা মাইনে পাই এর মধ্যে গড় 12,000 টাকা খায়া না খায় টাকা গুন দেওয়া লাগে এর মধ্যে বাইয়ের স্কুলের টাকা দেওয়া লাগে বেতন দেওয়া লাগে তখন এর মধ্যে এমন একটা জিনিস আবদা করলো ভাই বিচনি তুই দাম 5,000 টাকা মানে এত টাকা আমার কাছে নাই ভাই ইদর খাবার নি ওই ইদর খাবার বিচনি ভাই এত টাকা আমার কাছে নাই আমি নিজে ভাই যাচ্ছ না ভাই আমি আসলে উত্তম মানে উত্তম মধ্যম পরিবারের একজন মানুষ আছি ভাই আমি সেখানে দুঃখ কইতে না ভাই কোনো কোন যাইতে পারি না ভাই এমনই আছে জায়গা মধ্যবিত্ত পরিবার তো ভাই বুঝো ভাই আমার বাবা ভাই ওলা আসলো ভাই কোনো দুঃখ ভাই এক কথা খেয়ে ভাই কইতে পারতাম না বুঝছি ভাই আর তাহলে কিলা কইতাম কোথা নি বুঝছি ভাই আমি আসলে কোনো কিছু তুমি খুব বড় বলে একটা কাম করছো আমি তো এটা মনে করছি না ভাই তো আমি দেখো তুমি আমি আমি তোমার খুব শ্রদ্ধা করি তুমি আমার ছোটো ভাই মতো আমি তোমার খুব মায়া করি এটা আর বিষয়টা তুমি আমার আগে যদি কইতাই তো আমি অবশ্যই তোমাকে টেকা আনি তুমি এটা কোয়া তোমার উচিত আছে ভাই মনে করি তো তুমি কইতে আসতে আমি ভাই কেন আসলে এলা মানে কাছ থেকে সারা ভাই লজ্জা করে ভাই অনেক সুনাম করে ভাই এখন আমি জানি আমি সাইয়ার ভাই বুঝছি ভাই মানে কোনো যে কোনো কথা ভাই ভাইয়ের আবদারটা পুরো পালা ভাই আমি খাইয়া না খাইয়া ভাই আমি অনেক কাজ করতে ভাই ধর আমি ঠেলা ছালাইয়া ভাই আমার আবদার মানে ভাইয়ের আবদারটা পুরো পালা ভাই আমি জানি আমি জানি আমি ফোনে মাতার সময় বুঝছি তোমার পরিবারে কোনো একটা ঝামেলা আছে আমি জানতাম তোমার হয়ে 10 থেকে 20,000 টাকা লাগবো তাই আমি আরও একটা কথা ভাই খেয়া ভাই আমার ছোটো ভাই বুঝছো না ভাই এখন তারা যদি আমি কিছু না দিই কথা ঈদের সময় ঈদ বছরে একটা বার ভাই ঈদ আমি জানি এখন তারা কিছু না দিলে কথা নিজে খাই আর না খাই তারা তো দেওয়া লাগবে তাহলে কিন্তু ভালো লাগবে যেহেতু তোমার ছোটো ভাই বড় ভাই হিসাবে আবদার করছে বাট ওতার ওতালে আর ভাই কোনো মতে আসছে বুঝছো নি ভাই অনেক চিন্তা ও টেনশন আসছে আসলে ওতালে মনটা খারাপ
আসলে টেনশন করিয়ে না বাটা মাটায় আছে ও নোটে আছে চেগু আছে আমি না ভাই তে রাখছ না ভাই রাখছ না ভাই আমি জানতাম তোমার এক টাকা লাগবো বাট তুমি টাকাটা নাও এখন নাও ব্যাংকে গিয়ে টাকা তুলিও তোমার বাইরে কিটা লাগে তুমি আনিয়ে দিও ভাই বিপদের সময় ভাই তুমি যদি ভাই আমার হেল্প না করতে ভাই এলে হেল্প করা হবে না ভাই ছোট ভাইয়ের কাম হইতো না দেখি টাকা কাম হইছে বিপদের সময় যদি তোমার পাশে না থাকলাম আমি খার সময় তোমার পাশে থাকতাম আসলে ভাই ইলা ইলা ভাই হেল্প করতে না ভাই বুঝতে না ভাই না ভাই খান্দি না ভাই এটা তোমার ছোট ভাই আবদার করছে বাট তুমি আমার কইতে আসা তুমি যদি আগে কইতে আমি তোমার ছোট ভাইকে খাফল লই যাই ছোট ভাই ভাই আবদার করছে ভাই কিছু কাজ না কাজ তারা দেওয়া লাগে ভাই খান্দি না খান্দি না বাবা খান্দি না খান্দি না টেনশন করো না বুঝতে না ভাই আমি তো জানি আমি তো জানি পরিবার তো বিভিন্ন রকমের ঝামেলা হইতো পারে আমির ভাই ও তালে গেতে ভাই মানে দিন দাইতে ভাই ফোন করিয়ে ভাই তালা কি আনছি ভাই বুঝছেন ভাই অনেক ইয়ে করে ভাই হ্যাঁ আমি জানি খান্দি না পরিবারের মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকলেও তারা কাউকে বলতে পারে না, ফলে তারা সকল দুঃখ কষ্ট মনের মধ্যে লুকিয়ে রাখে। লজ্জায় তারা সাহায্য চাইতে পারে না, তাই অযথা টাকা পয়সার অপচয় না করে এদের সহযোগিতা করা উচিত। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।